সৌর বিদ্যুৎ খাতে কর্মসংস্থানে বিশ্বে বাংলাদেশের অবস্থান 161টি দেশের মধ্যে পঞ্চম। ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি আইরিনা নবায়নযোগ্য জ্বালানি ও কর্মসংস্থান শীর্ষক বার্ষিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে। এই খাতে বাংলাদেশ, জার্মানি, ব্রাজিল, ভিয়েতনাম ও মালয়েশিয়ার থেকেও এগিয়ে। দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে কর্মসংস্থান হয়েছে প্রায় 137,000 মানুষের। অফগ্রিডে সৌরশক্তির প্রসার গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। কৃষিকাজ, খাদ্য সংরক্ষণ, স্বাস্থ্যসেবা, স্থানীয় ব্যবসা, নবায়নযোগ্য শক্তির এই বিকেন্দ্রীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দূরদর্শী নেতৃত্বের কারণে নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ ব্যবহারে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।